রোজার আগেই অস্থির হয়ে উঠেছে রাজধানীর চালের বাজার। করোনা পরিস্থিতি সহ নানা কারণে দফায় দফায় বেড়েছে দাম। এজন্য মিল মালিক ও মৌসুমী ব্যবসায়ীদের দুশ্চিন বিক্রেতারা। চলতি সপ্তাহে চালের পাইকারি বাজারে 50 কেজি প্রতি বস্তা সরু চালের দাম বেড়েছে 150 থেকে 200 টাকা, আর 200 থেকে 300 টাকা বেশি গুনতে হচ্ছে মোটা চালে। আমন মৌসুমে হুহু করে দাম বাড়ায় দিশেহারা ক্রেতারা। চাল তো প্রয়োজনীয়, মানে প্রত্যেক দিনই লাগে, তো এখানে বাড়লে আমাদের খরচের মধ্যে একটা এফেক্ট করে এই চালের দামটা। ভোক্তা অধিকার আইনটা আসলে প্রপারলি প্রয়োগ করলে পরে আসলে এই সমস্যাগুলো হতো না, এবং সিন্ডিকেটকে যদি হলো প্রপারলি মনিটরিং করা হতো তাহলে পরে আমার মনে হয় যে এই ধরনের সমস্যাগুলো হয়তো অনেকটাই কমে যেত। ব্যবসায়ীদের দাবি, মিল মালিক ও মৌসুমি ধান ব্যবসায়ীদের কারণেই এমনটা হয়েছে, ফলে ক্রেতাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়াতে হচ্ছে তাদের। বাড়ার একমাত্র কারণ হলো যে বিভিন্ন কনজিউমার কোম্পানিগুলো, ঠিক আছে, মিলাররা প্রচুর স্টক করছে মাল, তাদের একটা সিন্ডিকেট আছে। এক মাস আগে ওনার থেকে আমি হয়তো এক বস্তা চালের দাম হলো 2900 টাকা রাখছি, পরের মাসে যখন উনি আসছে আমি হয়তো ওনার কাছে 3000 অথবা 3000 সামথিং যখন দাম চাইছি, অটোমেটিক্যালি উনি কিন্তু মনের কষ্ট নিয়ে আমার সাথে একটু রাগ করে কথা বলছেন। এদিকে যথাযথ কর্তৃপক্ষকে না জানিয়ে হুটার চালের দাম বাড়ালে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা যেটি দেখি যে তার পণ্যটি ক্রয় কত এবং সে কী দামে বিক্রি করছে এবং কত লাভ করছে, মার্জিনটা কত, তার এই পার্থক্যটা কেমন আছে, এটা আমরা জাস্টিফাই করে দেখি। এটি যদি জাস্টিফাইড হয় তার স্বাভাবিকভাবে তাদের তো ধরতে পারছেন না, কিন্তু অযৌক্তিকভাবে কেউ যদি দাম বাড়িয়ে দেয় তো স্বাভাবিকভাবে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। চালের বাজারে নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার। আর আমাদের এই যে মনিটরিং কার্যক্রম এটি জনস্বার্থে অব্যাহত রয়েছে। শিউলি রোজা, দীপ্ত সংবাদ, ঢাকা। রোজার আগেই অস্থির হয়ে উঠেছে রাজধানীর চালের বাজার। করোনা পরিস্থিতি সহ নানা কারণে দফায় দফায় বেড়েছে দাম। এজন্য মিল মালিক ও মৌসুমি ব্যবসায়ীদের দুশ্চিন বিক্রেতারা। চলতি সপ্তাহে চালের পাইকারি বাজারে 50 কেজি প্রতি বস্তা সরু চালের দাম বেড়েছে 150 থেকে 200 টাকা, আর 200 থেকে 300 টাকা বেশি গুনতে হচ্ছে মোটা চালে। আমন মৌসুমে হুহু করে দাম বাড়ায় দিশেহারা ক্রেতারা। চাল তো প্রয়োজনীয়, মানে প্রত্যেক দিনই লাগে, তো এখানে বাড়লে আমাদের খরচের মধ্যে একটা এফেক্ট করে এই চালের দামটা। ভোক্তা অধিকার আইনটা আসলে প্রপারলি প্রয়োগ করলে পরে আসলে এই সমস্যাগুলো হতো না, এবং সিন্ডিকেটকে যদি হলো প্রপারলি মনিটরিং করা হতো তাহলে পরে আমার মনে হয় যে এই ধরনের সমস্যাগুলো হয়তো অনেকটাই কমে যেত। ব্যবসায়ীদের দাবি, মিল মালিক ও মৌসুমি ধান ব্যবসায়ীদের কারণেই এমনটা হয়েছে, ফলে ক্রেতাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়াতে হচ্ছে তাদের। বাড়ার একমাত্র কারণ হলো যে বিভিন্ন কনজিউমার কোম্পানিগুলো, ঠিক আছে, মিলাররা প্রচুর স্টক করছে মাল, তাদের একটা সিন্ডিকেট আছে। এক মাস আগে ওনার থেকে আমি হয়তো এক বস্তা চালের দাম হলো 2900 টাকা রাখছি, পরের মাসে যখন উনি আসছে আমি হয়তো ওনার কাছে 3000 অথবা 3000 সামথিং যখন দাম চাইছি, অটোমেটিক্যালি উনি কিন্তু মনের কষ্ট নিয়ে আমার সাথে একটু রাগ করে কথা বলছেন। এদিকে যথাযথ কর্তৃপক্ষকে না জানিয়ে হুটার চালের দাম বাড়ালে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা যেটি দেখি যে তার পণ্যটি ক্রয় কত এবং সে কী দামে বিক্রি করছে এবং কত লাভ করছে, মার্জিনটা কত, তার এই পার্থক্যটা কেমন আছে, এটা আমরা জাস্টিফাই করে দেখি। এটি যদি জাস্টিফাইড হয় তার স্বাভাবিকভাবে তাদের তো ধরতে পারছেন না, কিন্তু অযৌক্তিকভাবে কেউ যদি দাম বাড়িয়ে দেয় তো স্বাভাবিকভাবে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। চালের বাজারে নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার। আর আমাদের এই যে মনিটরিং কার্যক্রম এটি জনস্বার্থে অব্যাহত রয়েছে। শিউলি রোজা, দীপ্ত সংবাদ, ঢাকা।